আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটির কথা শুনে আপনারা কান্না ধরে রাখতে পারবেন না, তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা শব্দ আছে দীর্ঘশ্বাস, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কাঁদিয়ে শাসিয়ে হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, অতিরিক্ত অবহেলা করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন। যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত, তার বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি। মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে, ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। আর সৃষ্টিকর্তা সব দেখেন। আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখে সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটা শাস্তি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন, সে যদি এক সময় এসে আপনাকে মাফ করে দেয়, কোনো অভিশাপ না দেয়, তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। রুহের হাই বলতে একটা কথা আছে, আমরা যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ওইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। নিজের খেয়াল রাখবেন।